আমার একটা বন্ধু, আমার একটা ছেলে আছে, ও আমার আমার দিকে রিক্সা চালাচ্ছে, বলছে গিরিলে কাজ করতো কিন্তু এখন রিক্সা চালাচ্ছে। বলছে যে ওর বউ বলেছে যে সোনালি তো রিক্সা চালাতে পারে, তো তুমি চালাতে পারছো না, বসে খাচ্ছ, এরকম বলেছে। তা বললে আমি আবার স্ট্যান্ডে কথা বলতে নিয়ে গেছিলাম, ও স্ট্যান্ডে অত টাকা চেয়েছিল ওর কাছেও, তা ওই জন্য এখন যাচ্ছে না, ও ঘুরে ঘুরে চালাচ্ছে। বলছিল আমি তো আমার কি লজ্জা লাগছে ভাই, আমি লজ্জা লাগলে পেটে কেউ খেতে দেবে না, নিজেকে খেটেই খেতে হবে, এখন চালাচ্ছে রিক্সা। আমার নাম সোনালি ঘোষ, আমি কসবায় থাকি। সাথে লোকবাড়ি কাজ করতাম আগে, হাড়ি স্কুলে যেতাম, আমি 3 অব্দি পড়েছি। আমার বাবা রিক্সা চালাতো, আমার বাবা আর মার মানে আমাকে পড়াশোনা করার মতন ক্ষমতা ছিল না, রিক্সা চালাতো। বাবার অসুখ হয়ে যাওয়ার পর বাবা মারা গেছে। হার্নিয়া অপারেশন হতে গিয়ে তারপরে আমি আর মা আর বোন থাকতাম, বাবা মা লোকবাড়ি কাজ করতো, বাবা মরে যাওয়ার পর তো কী করবো, আমাদের খাবার হচ্ছিলো না ঠিক মতন, তো সেই জন্যে আমি রিক্সাটা পড়ে আছি, কী করবো, রিক্সাটা আমি আস্তে আস্তে চালাতে শিখতে লাগলাম। চালাতে চালাতে তো লোকে হাসতো আমার উপরে, কিন্তু ওই বোন স্কুলে যেত, যার জন্যে 10 টাকা চাইতো, আমি লোকের কাছে ধার চাইতাম, জিজ্ঞেস করতো যে কবে দিবি এই টাকা, এমনি জিজ্ঞেস করতো, তা আমি বলতাম যে কালকে তো এরকম করতে করতে হয়তো দিতে পারতাম না, সেই জন্য আমি ভাবলাম যে সেই আজ দিলেও দিতে হবে, লোকের কাছে ধার করে করে বেশি ধার হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হতো, অনেক কষ্ট হয় ভাব এত করে রাত্রিরে এসে। মায়ের এখন অসুখ হয়েছে, আরও বেশি খাটনি করতে হয়, মায়ের হেপাটাইটিস বি হয়েছে, বোনের বিয়ে দিয়েছি, অনেক কষ্ট করে দেনা করে বিয়ে দিয়েছি। একটা মানুষকে টেনে নিয়ে যাওয়া অনেক খাটনির কাজ, অনেক গায়ে জোর দিয়ে শক্তি দিয়ে টেনে তারপর নিয়ে যেতে হয়, অনেক কষ্ট হয় নিয়ে যেতে, ঢুকে ব্যথা করে, টানতে হাঁপিয়ে যায়, জল পেস্টে হয়, পা ব্যথা করে, রাত্রিবেলা ঘুমাতে পারি না, পায়ে দড়ি দিয়ে বেঁধে ঘুমাতে হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট দিয়ে অনেক খাটনি করতে হয়, এটা রোদ্দুর ঝড় জল বৃষ্টি সব করতে হয়। লীলা মার যে দিদিটা কাজ দিয়েছিল আমাকে, অনেক দূরে দিয়েছিল, তো আমার কষ্ট হচ্ছিল খুব বাসে যেতে, তারপরে ওই টাকায় আমার পোষাচ্ছিল না, মার অসুখ দেখতে পাচ্ছি না, তারপরে আমি দিদিকে বললাম যে আমি পারবো না এই কাজটা, আমি করতে পারবো না, তা বলেছিল সোনালি না পারলে ছেড়ে দাও, তো তারপরে আমি পাচ্ছি না বলে আমার মাকেও দেখতে পাচ্ছি না, এসে ঘরে কাজ করতে পারছি না, সেই জন্য আমি ছেড়ে দিলাম। আমি বলি কি যে এর থেকে আমি ভাবলাম যে ওই কাজটার থেকে আমি রিক্সা চালাচ্ছিলাম, ভুট্টা খেচ্ছিলাম, এটা মনে হয় আমার ভালো, এরকম ভাবছিলাম, তো ওই জন্য ছেড়ে দিলাম। ছেড়ে দিতে তারপরে ঘরে ওই কাজগুলো ওলো করে ছেড়ে গেছে, তারপরে ওই কসবা থানার বড়োবাবু আছে দেবাশিষ দত্ত, উনি ডাকলো, বললো আয় দুর্গাপুজোয় ডিউটি করবি 10 দিনের। আমি বললাম হ্যাঁ স্যার পড়বো, তো গেলাম, আমি করলাম, করার পরে বললো কি যে তুই এমনি চাকরি পাবি, আমি সব কিছু জমা দিলাম কিন্তু হলো না, আর তারপর তো কেউ ফোনই তোলে না। আমি খাওয়া হচ্ছিল না, আমার এই কদিন তো খাওয়া হচ্ছিল না, আমি না খেতে পেয়ে মানে আমি রিক্সা চালালে এখন এমনি হয়েছে যে রিক্সা চালালে খেতে পারবো না, আর খেতে পারবো না, কাজগুলো ছেড়ে গেছে, কাজগুলো তো পাওয়া যায় না সবসময়, সেই জন্য আর কেউ ফোন তোলে না, ওই জন্য আমার খুব রাগ হয়ে গেছিল। দিদি
নম্বর ওয়ানে গেছিলাম, সবাই বলে যে দিদি নম্বর ওয়ানে গেছিলো, সবাই দেখে বলে ভালো, তুই দিদি নম্বর ওয়ান রিক্সা চালালে এখন সবাই দেখে। আমি অটো চালাতে পারি, আমি বলেছিলাম সবাইকে আমি অটো চালাতে পারি, যদি আমাকে কেউ মানে পারি মানে মোটামুটি আমাকে এখানে একটা দাদা আছে শিখিয়ে দিয়েছে, আমি অটো যদি আমাকে কেউ সাহায্য করতে অটো চালা মানে ভাড়া ভাড়া তো আমাকে কেউ দেবে না, আমাকে দেখে যে দেবে কি না ধাক্কা মেরে দেবে, যদি হতো বাকি একটা দোকান হলে নিজস্ব এমনি ভেবেছিলাম, কেন কি রিক্সা তো আমার এই যে এ ঠান্ডা লেগেছিলো কাশি হয়েছিলো, আমি রিক্সা চালাতে পারছিলাম না, ওই মায়ের ওষুধ পর্যন্ত খাওয়াতে পারছিলাম মাকে, যে আমরা কদিন না খেয়েছিলাম কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করেনি। কেন কি ভগবানকে আমি বলেছিলাম আমাদের কেউ নেই, বাবা যেন বেঁচে যাক, বাবা মরে গেলে ভুল চিকিৎসায় মারা গেল, তারপরে নিজেকেই সব কিছু করলাম, সেই জন্য আমি বিশ্বাস করি না ভগবান। ঠাকুর ঘর রয়েছে তো পুজো করো তো? করি কিন্তু চাই না কিছু, আগে চাইতাম বাবাকে মানে বলতাম যে বাবাকে ভালো করে দাও এ করে দাও, অনেক 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 করে ইয়ে করেছিলাম, অনেক তারকেশ্বর গেছি বছর বছর, ছোটোবেলাতে বাবার সাথে গেছি, বড় হতেও যে গেছি হেঁটে হেঁটে, কিন্তু এখন সবাই অনেক বন্ধুরাও বলে যাবি তারকেশ্বর, আমি না যাবো না, আমি আর বিশ্বাস করি না, যা চেয়েছি আমি কিছুই পাইনি কোনোদিন, ওই জন্য ছাওয়া ছেড়ে দিয়েছি, যখন নিজেকেই করতে হবে তখন ভগবান ওপর বিশ্বাস করে কি হবে। আমার পাঁচটা মেয়ের মতন করতে, পাঁচটা মেয়ের মতন জীবন কাটাতে, কিন্তু আমার আমার পক্ষে সম্ভব না, কেন কি মায়ের অসুখ এত দেনা, তারপরে সবার কাছে দেনা নিয়েছি, বোনের বিয়ে দিয়েছি, অনেক দেনা আছে, কেউ ভালোবাসতে চেয়েছে, হ্যাঁ অনেকজন তো এসছে, তারপর কিন্তু আমি চাইনি, কাউকে মনে ধরেনি না, ধরিনি না, কি ওদের আমার মনে হয় না যে ওই ভালোবাসার নাটক ফাটক করতে এসছে, আমি রিক্সা চালাই আমাকে বলবে হয়তো আমি ভালোবাসি কি বিয়ে করবে, তারপরে তারপরে কি করবে, আবার বিয়ে করে তাহলে কি অশান্তি ঝগড়া এ হ্যান ত্যান, আমার এগুলো একদম পছন্দ না। হ্যাঁ আমি মানে বিয়ে করবো না, না আমি এখন নিজের পায়ে দাঁড়াবো, কিছু করবো, তারপরে নাহলে আমি রিক্সা চালালাম বিয়ে করে নিলাম, তারপরে কেমনি হবে ছেলে তার ঠিক নেই, সেই জন্য আমি এখন করবো না, নিজের পায়ে দাঁড়াবো কিছু করবো তারপরে ভাববো নিজের কথা। ভেবেছিলাম তো পড়াশোনা করবো কিন্তু বাবার ক্ষমতা হয়নি পড়াশোনা করার, আর ভাবলাম যে কোনো একটা কাজ করবো ভালো কাজ, গাড়ি বাড়ি চালিয়ে যাবে বা কিছু এমনি ভেবেছিলাম, কিন্তু তার লাস্টে রিক্সাই চালালো, কী করবো বাবালে কী আছে জানি না, দেখি স্বপ্ন তো দেখি, স্বপ্ন দেখি এখন নিজের ঘর বাড়ি বানাবো বা একটা কাজ বাজ করে, রিক্সা চালিয়ে তো হবে না, ভালো একটা কাজ পেলে কি অটো অটো যেটা বেশি পয়সা আয় হবে আর কি, সেইটা করে যদি একটা বাড়ি ভালো ঘরে মাকে রাখবো, নিজের ইয়ে করবো নিজের পায়ে দাঁড়াবো, তারপরে একটু নিজের চিন্তা করবো, মায়ের চলে গেলে তো আমার তো কেউ নেই দেখার, বোন আছে বোন আমাকে কে দেখবে।